আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ধরিত্রী 24 এর পক্ষ থেকে আপনাদের সামনে কিছু মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের দেখাবো একটি সুন্দর রেসিপি যেটা আপনারা বাসায় বসে করতে পারেন। রেসিপিটা হলো মুরগির মাংস ফুলকপির ঝোল। এই রেসিপিটা তৈরি করতে যে যে জিনিসগুলো লাগবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা এই উপকরণগুলো খুব মনোযোগ সহকারে দেখে নিন। আমার মুরগির মাংস ফুলকপির ঝোল তৈরি করতে লাগবে মুরগি 1.5 কেজির একটি, ফুলকপি মাঝারি আকারের টুকরো করা 10 থেকে 12টি, সয়াবিন তেল 1 কাপের 1/3 ভাগ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1/2 কাপ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, দারচিনি 2 টুকরা, এলাচ 2টি, গোলমরিচ 10 থেকে 12টি, তেজপাতা ছোট 1টি। আশা করি উপকরণগুলো আপনারা দ্বারা দেখে নিয়েছেন। এবার মুরগির মাংস ফুলকপির ঝোল কিভাবে তৈরি করা যায় সেটা দেখে নিন। একটি কড়াইয়ে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিতে হবে, সামান্য ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা বাদামি রঙের হবে। সব ধরনের মশলা বাটা ও গুঁড়া মশলা 1 কাপ পানি মিশিয়ে কড়াইয়ে ঢেলে দিন। এরপর এটি ভালোভাবে কষিয়ে নিন। মশলা ভুনা হয়ে গেলে তেলের উপর উঠে এলে এতে মাংস ঢেলে দিন। এরপর ভালোভাবে নাড়াচাড়া করুন। 3-4 মিনিট কষানোর পর ফুলকপি দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিন। এরপর চুলায় ঢেকে মাঝারি আঁচে রাখুন। ফুলকপি ও মাংস সেদ্ধ হলে নামিয়ে আমাদের চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।